সবুজের মাঝে লাল রঙিন এই সৌন্দর্য চোখ ধাঁধানো, টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফুলে ফুলে সেজেছে। ব্রহ্মপুত্র নদের তীরে সারি সারি কৃষ্ণচূড়া গাছে সদ্য ফোটা লাল রঙের ফুলের সৌন্দর্য মন কাড়ছে দর্শনার্থীদের। প্রকৃতিতে ছড়িয়ে পড়া কৃষ্ণচূড়ার জৌলুসে ও বিভিন্ন ফুলের নিজস্ব সৌন্দর্য উপভোগ করছেন আগতরা। এটা অনেক অনেক ভালো জায়গা, দেওয়ানগঞ্জের মধ্যে একটা নদী পার, তো জায়গাটা সবারই অনেক ভালো লাগে, আমার অনেক ঘুরতে আসলে অনেক ভালো লাগে। এ যেন লাল রঙের খেলা, ডালে ডালে আগুন ঝরা কৃষ্ণচূড়া ফুলের মেলা। গ্রীষ্মের এই উষ্ণতাকে ছড়িয়ে প্রকৃতিতে মেলে ধরেছে তার রূপ। এই দৃশ্য এখন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা এলাকায়। এই সৌন্দর্য লুফে নিতে পিছিয়ে নেই দর্শনার্থীরা। অবসর সময় কাটাতে, ভ্রমণ ও বিনোদন পিপাসা মেটাতে নিয়মিত লোকজন ঘুরতে আসেন এই এলাকায়। আমরা সুযোগ পেলে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসি। তো এখানে নদীর উপরে কৃষ্ণচূড়া গাছ, তারপর অন্যান্য গাছ মিলে যে ছায়াময় একটা পরিবেশ, এই পরিবেশটা অনেক ভালো লাগে আমাদের। তো এইটা যদি সরকার আরো একটু উন্নত করে, আরো ভালো করে, তো সবার জন্য অনেক ভালো হয়। বসার স্থান সহ বিভিন্ন কাজের মাধ্যমে নদের তীরে শোভা বর্ধনের সাথে সাথে গাছের ডালপালা জুড়ে কৃষ্ণচূড়া ফুলের সমারোহে মনোমুগ্ধকর প্রকৃতি সত্যিই লোভনীয়। কৃষ্ণচূড়ার সাথে ফোটা বিভিন্ন ফুলের অপরূপ দৃশ্য যে কারোর মনে এনে দিতে পারে প্রশান্তি। এখানে কৃষ্ণচূড়া যে গাছ আছে, এই গাছের তলায় এসে মানুষ বিশ্রাম নেয়, ছায়া নেয়, তাদের কাছে অনেক ভালো লাগে। অনেক জায়গা থেকে এখানে লোকজন এসে মানে অনেক আড্ডা দেয় বা একজন আরেকজনের সঙ্গে দেখা করে, ভালো লাগে বিধায়। আমি মনে করি যে এটা যদি একটু প্রশাসনের দৃষ্টি বা সরকারের কাছে একটা আবেদন, যদি এই দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে যদি একটু আরও উন্নত করে, তাহলে পার্কের চেয়েও এখানে লোকজন অনেক ভিড় হবে। একসময়ের সমৃদ্ধশালী এই দেওয়ানগঞ্জ উপজেলা যমুনা, ব্রহ্মপুত্র ও জিমঝিরা সহ বেশ কয়েকটি নদী ভাঙনের কবলে পড়লে তার রূপচিত্র পাল্টে যায়। এরপর জেলা পরিষদের উদ্যোগে সারি সারি কৃষ্ণচূড়ার গাছ লাগানো হয়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে প্রতিনিয়তই দর্শনার্থীদের ঢল নামে এই এলাকায়। বিনোদনের জন্য এই জায়গাটি আরও সম্প্রসারণের মাধ্যমে নিজেদের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার কথা বলেন তারা। আসলে আমাদের এই উপজেলার মানুষের বিনোদন বলেন বা একটু অবসর সময় কাটানোর জন্য, এর থেকে বেটার প্লেস আর আমাদের দেওয়ানগঞ্জে নেই। তো আসলে এটা একটুকের মধ্যে সীমাবদ্ধ রাখাটা আসলে ঠিক না, কারণ হচ্ছে মানুষ এখন এখানে অনেক ভিড় করে, তো আসলে এখানে ভাবে আগের মতো বসাও যায় না। তো যতটুকু এখানে আছে যে কৃষ্ণচূড়া গাছ প্লাস হচ্ছে নদীর যে পরিবেশটা, এটা আসলে খুবই মনোমুগ্ধকর। এখন এটা যদি আর একটু সম্প্রসারণ করা যায়, তো প্লাস হচ্ছে আপনার নিচের যে ময়লা জিনিসটা, এটা অনেক সময় অনেক মানে যে পরিষ্কার রাখার মাধ্যমে প্লাস এটাও যদি আর একটু সম্প্রসারণ করা যেত, তো এটা আমাদের জন্য নাগরিকদের জন্য অনেক ভালো হতো। পাশেই বসেছে বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। ঘুরতে এসে অনেকে এসব খাবারের লোভ সামলাতে পারছেন না, বেচা বিক্রিতেও সন্তুষ্ট দোকানিরা। তবে এই লেকটির আয়তন বাড়ানোর দাবি জানান অনেকেই। আমাদের এখানে বেচা বিক্রির জন্য অনেক ভালো একটা জায়গা, মডেল থানার সামনে এখানে সুন্দর একটা নদী আছে, নদীর এখান থেকে গাছপালা অনেক কিছু সুন্দর। প্রতিদিন বিকেলে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে থানাঘাটের এলাকা। তাই এখানকার গাছপালার পরিচর্যা সহ এই লেকের আরো সৌন্দর্য বর্ধনের প্রয়োজন বলে মত দেন আগত দর্শনার্থীরা। মডেল থানার সামনে এখানে ব্রহ্মপুত্র নদের এবং এখানে যে সুন্দর জায়গা করেছে, বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের যে গাছ, আমি মনে করি এটা দিয়ে আরো মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে।